প্রত্যেকটা আচারেরই একটা নিজস্ব গন্ধ আছে, যে গন্ধের কারণে আচারটা অনেক বেশি সুস্বাদু হয়ে ওঠে এবং অনেক লোভনীয় হয়ে ওঠে। আর এই গন্ধটা হয় কিন্তু আচারের মশলার জন্য। আমি যে কোনো আচার তৈরি করার জন্য এই মশলাটা ইউজ করি। তো আমি বাড়িতে আচার তৈরি করতে যেভাবে মশলা তৈরি করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সহজ বাঙালি রান্না চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। লাগছে ধনে, এখানে আমি 1.5 টেবিল চামচ ধনে নিয়েছি, মৌরি 1.5 টেবিল চামচ, মেথি 1 চা চামচ, কালো জিরে 1 টেবিল চামচ এবং জিরা 1 চা চামচ। মশলাগুলোকে ভাজার জন্য আমি একটা কড়াই গরম করে নিয়েছি। ধনেগুলো ভাজা হতে একটু সময় বেশি লাগে, তাই প্রথমেই দিয়ে দিচ্ছি ধনে। কাঁচা আমের আচারের অনেকগুলো রেসিপি আছে আমাদের চ্যানেলে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমাদের এক বন্ধু ফেসবুক পেজে অনুরোধ করেছিলেন যেন আচারের মশলাটা ডিটেলে দিই, তো তার অনুরোধের প্রেক্ষিতে আজকের এই ভিডিওটা তৈরি করা। আশা করছি নতুন বন্ধুরা এতে উপকৃত হবে। ধনেগুলো দিয়ে আমি 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি, বেশ সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেথি। মেথিগুলো দিয়েও 20 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব। মেথিটা দিয়েও একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব, অর্থাৎ জিরে, মৌরি এবং কালো জিরে। মশলাগুলো কিন্তু ক্র্যাক করতে শুরু করেছে, তো এই অবস্থায় চুলা বন্ধ করে দেব, কারণ কড়াইতে যে তাপ আছে তাতেই ভাজা হয়ে যাবে। চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন আমি অনবরত নাড়তে থাকবো, আর পুড়িয়ে ফেলা যাবে না মশলাটা, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। মশলাগুলো রুম টেম্পারেচারে চলে এসেছে, এখন আমি এগুলোকে গুঁড়ো করে নেব। আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি, আপনারা চাইলে শিলপাটাতেও গুঁড়ো করে নিতে পারেন। মশলাটা পেশার সময় খেয়াল রাখতে হবে মশলাটা যেন মিহি হয়, তো আমি 3-4 বার গ্রাইন্ডারটা চালিয়ে মিহি একটা পাউডার তৈরি করে নিয়েছি। এখানে প্রায় 1/3 কাপ পরিমাণ পাউডার হয়েছে, আর এটা দিয়ে প্রায় 2 কেজি আচার করা যাবে। তৈরি হয়ে গেল আচারের মশলা। আচার ছাড়াও আচারি খিচুড়ি বা আচারি মাংস রান্নাতেও কিন্তু আপনি এই মশলাটা ইউজ করতে পারেন, কিংবা যে কোনো সবজি রান্নাতেও এই মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন। আমি কিন্তু বাড়িতে সবসময় এই মশলাটা তৈরি করে রাখি, যে কোনো সবজি রান্নার শেষে এই মশলাটা একটু দিই, খুব সুন্দর একটা আচারি ফ্লেভার পাই। আর ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আচারের রেসিপিগুলো দেখতে ভুলবেন না কিন্তু। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু উৎসাহ জানাতে পারেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।